সম্মানিত পৃথটিভির বাংলা দর্শক শ্রোতা বৃন্দ মহাগ্রন্থ আল কোরআনের উপরে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা উপস্থাপন করে চলছি তার ওই অংশ হিসাবে আমরা আজ আল কোরআন এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ ও মানুষকে এই কোরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য যে তাফসির সুপ্রসিদ্ধ যে তাফসির শাস্ত্রের উদ্ভব হয়েছে তাফসির বিজ্ঞানের সম্প্রসারণ হয়েছে আমরা এই বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনকে বোঝার জন্য পবিত্র কোরআন এর ব্যাখ্যায় আরবি ভাষায় এ পর্যন্ত বহু সংখ্যক তাফসি রচিত হয়েছে তার মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ সাহাবি হজরতে আবদুল্লাবিনী আব্বাস রাজি আল্লাহ তালন রাইসুল মুফাসির বলা হয় তো সম্মানিত দর্শক শ্রোতা যে এই কোরআন তাফসির এ পর্যন্ত আমাদের কাছে কিভাবে আসলো এবং আরবি ভাষায় কি কি সুপ্রসিদ্ধ তাফসির রচিত হলো বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শেখ আমানুল্লাহ মাদানি আমাদের সঙ্গে আছেন শেখ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ এবং আমার সাথে সর্বশেষ আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন বিভাগের প্রফেসর ডক্টর অধ্যাপক লুকমান হোসাইন বিশেষ করে আমাদের উপমহাদেশে এক ধরনের কালচার কিন্তু চালু আছে যে কোরআন পড়ে সকাল বিকাল অনেকেই বিশেষ করে প্রতিটি অক্ষরে অক্ষরে দশটি নেকি পাওয়া যাবে আল্লাহ কোরআন যে অধ্যয়ন করা কোরআন যে শিক্ষা গ্রহণ করা এবং কোরআনের উপরে যে ব্যাপকতর গবেষণা আলোচনা হওয়ার অবকাশ আছে তখন কি এ করা শব্দ দ্বারা কি এটার পূর্ণতা আসে আমাদের দেশে কি এটা ভ্রান্ত ভাবে

নেওয়া হয়েছে বা ধরা হয়েছে এটাই সর্বসিদ্ধ কথা এবং এই কথাটা যদি ধাতুগত শব্দ হিসেবে ধরা হয় তাহলে পঠিত বা পড়ার মতো এইসব না ধরে বিষয়টা হবে পাঠ্য পাঠ্য হ্যাঁ এই বিষয়টা হলে এরকম যে একটা ক্লাসে পাঠ্য বই একটা প্রেসক্রাইব বুক থাকে যে এইটা ভিত্তি করেই সব কিছু সার্কেলিং হবে স্টাডি হবে এই জন্য এই কোরআনকে এটা মুসলমানদের জন্য আবশ্যক এবং এটা পাঠ্য বিষয় সিলেবাস সিলেবাস এটার বাইরে সে অনেক কিছু করতে হবে কোকারিকুলাম অনেক কিছু থাকতে পারে কিন্তু এটাকে ঘিরেই এটাকে ঘিরে আবর্তিত হবে এই জন্য এর নাম রাখা হয়েছে কোরআন আল কোরআন শব্দের ক্রমবিকাশ হয় পরিবর্তন পরিবর্ধন হয় এক সময় গ্রহণ করা এক অর্থে এটা অন্য সময় অন্য একটা অর্থে চলে আসে যেমন কোরআন শরীফে দুধ এটা বলার জন্য লাবান ব্যবহার করা হয়েছে কিন্তু এই শব্দটা বর্তমানে আরবি দেশে আরব দেশিতে আমরা ব্যবহার করি তাহলে কি আমাদেরকে দুধ দিবে না খুব জোরেলেতে দই দিতে পারে কিন্তু এখন ওই দেশে এটা বোঝানোর জন্য হালিব ব্যবহার করা হয় তো ঠিক এইভাবে এই কুরআন শরীফের এই যে শব্দটা আমরা আমাদের দেশে এই পড়া অর্থ কিতাব এটা মুসলমানদের জন্য শুধু নয় সমগ্র বিশ্ব মানবদের জন্য এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক রমাদান মাসে

রসুল আসলাম বলছেন মান কারা হারফাম কিতাব ইল্লাহি যে ব্যক্তি আল্লাহর কিতাবের এক অক্ষর পড়বে তার দশ নাকি এরপরে রসুল সাল্লাম বলছেন হারফুন আলিফু হারফুন জি আলিফলাম মিমকে আমি একটি অক্ষর বলছি না বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর রসুলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আলিফলাম মিমও যদি কেউ পড়ে তাহলে সে তিরিশ নাকি পাবে অথচ আলিফলাম মিমের অর্থ আমাদের জানার কোনো সুযোগ নেই তাতে বুঝা গেল যে অর্থ না জেনে পড়লেও সোয়াব পাওয়া যাবে এটা আল কোরআনের একটা মহা বিশেষত্ব যেটা পৃথিবীর আর কোন কিতাব বা গ্রন্থ পাঠ করলে তবে তাদাব্বুর করলে বেশি সোয়াব পাবো এবং দরকার সেটা কিন্তু এমনি রিডিং করলেও তো সোয়াব পাওয়া যাবে আমরা আশা করি ইসমাইল কথা মূলত এটা যেটা আপনি পরে বলছিলেন ইকরা মানে পড়ো পর পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তালা পড়তে বললেন কিন্তু আল্লাহ তালা এই কোরআন মাজিদের বহু জায়গাতি বলছেন যে এটা আমি মানুষের উপদেশের জন্য অবতীর্ণ করেছি এখানে আমি আল্লাহ ইকরা বলেছেন কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ আবার আল্লামা শব্দ ব্যবহার করেছেন আল্লামাল কোরআন আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে কোরআন শিখিয়ে দিয়েছে সাদের সাথে আল্লাহ তাআলা করতে পারি তালিমও করতে পারি দুটেই করতে হবে সাদের সাথে আল্লাহ বলছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি আপনার উপরে লেতুবাইনা মানুষের জীবিকা নির্বাহ পূর্ণ হবে কোরআনের ভিত্তিতে অবশ্যই কোরআনের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জানা ও বুঝা জানা ও অবশ্যই আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে কোরআন মজিদে এক অক্ষর পড়লে নেকি দিবেন এটা তো ঠিক এরকম যে আল্লাহর নবী বললেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান ছয়টা হক রাখে যেটা জরুরি করতে হবে আমি জেনাব লোকমান সাহেবকে বলবো যে আমি মারা গেলে আপনি আমার জানাজা আসেন এটা নয় আমি মারা গেলে উনি আমার জানাজায় আসবেন এটা অধিকার হক কিন্তু আল্লাহরসুল বলছেন যে আল্লাহ আরো দয়া করেছেন যে আসলে মাটি দিলে দুই কেরাত আল্লাহ আল্লাহর কি করবেন নেকি দিয়ে দেবেন এটা আল্লাহর দয়া কোরআন মাজিদ পড়ে আমরা অক্ষর প্রতি নেকি পাবো দশটা এটা আল্লাহর দয়ে কিন্তু কোরআন সঠিক ভাবে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে এটাই মূলত লক্ষ্য ধন্যবাদ সব আপনাদের যে আমরা যে আলোচনা আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করেছি তাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে কোরআন আল্লাহ সুবাহান তা আলার যে এই মহাগ্রন্থ এটা যেমন একদিকে পাঠ করা প্রতিটি আমি শুধু মুসলমানের কথা বলবো না সমগ্র বিশ্ব মানবের যেমন প্রয়োজন তেমনি এটিকে অনুধাবন করাও এবং এটা থেকে উপদেশ গ্রহণ করাও এক অপরিহার্য বিষয় কিন্তু ক্ষেত্রে আমরা আছি এবং ক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু কোরআন পড়া এবং কোরআন বুঝা এইসব বিষয় ভ্রান্ত ধারণার কারণ হলো কোরআনকে নিচক এটা একটা ধর্মগ্রন্থ বা এটা ওই যে ফাতেহাখানি মরে যাওয়ার পরে পড়তে হবে বা এই যে মনে করার কারণে এটা হচ্ছে আমরা যারা আলেম হিসাবে সমাজের দায়িত্ব পালন করছি এটা আমাদেরই কিছুটা অবহেলা থেকে গেছে যেটা আমাদেরকে জাতির সামনে পেশ করা উচিত যে কোরআন মাজিদ এক মাসে শিক্ষা অর্জন করে তিনশো টাকা পেতে হবে পাঁচ টাকা পেতে হবে মূলত তা নয় না অবশ্যই কোরআন জানানো বুঝানো এই जिम्मेদারি আমরা যেভাবে পালন করেছি আরো জোরালোভাবে পালন করতে হবে যাতে করে আমরা আপনাদের শিক্ষা করা ফরজ শিক্ষা করা ফরজ জি কোরআনে এলে মর্জুন করা আমাদের জন্য শিক্ষা করা ফরজ কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মুসলিম সমাজে কিন্তু এখনো জি জি একটা গুরুত্বহীন বিষয়ে পড়ে আছে যা আমার অনেক সময় শিশু বাচ্চাদের হয়তো একটু ওই পড়ায়ল মতবে পড়িয়ে কোরআন শিখে নিয়েছে আমাদের কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানবজাতির জন্য এক सर्वश्रेष्ठ নিয়ামত আমি বলবো যে এই বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল যে ঘটনাটি সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিতরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশকে ঘটিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে তাফসীর যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখ আমানুল্লাহ মাদানি এই যে তাফসির না এই শব্দটি আমরা একমাত্র দেখি যে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় অন্য কোন গ্রন্থ বা অন্য কোন বিষয়ে আলোচনার জন্য তাফসির শব্দটি ব্যবহার হয় না এর বিশেষত্বটা কি তাফসির হল বাবে তাফিল তাফিল বাব থেকে আসছে এর মূল ধাতু হল ফা সিন রা তো ফা সিন ফাসরুন মানে হলো আল কাশফু ওয়াল বায়ানু ওয়াল ইবাহু ওয়াল ইবানাত এটা পরিষ্কার করে দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন জিজ্ঞেস করা হলো যে ফাকিহা তো আব্বা আব্বা শব্দের অর্থ কি তিনি বলতেছেন আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুযিল্লুনি ইযান আকুলা ফিল কোরআনি মা আলামা আলাম আব্বা শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি অর্থ করেছেন আর আল্লাহ রব্বুল আলামিন এটার কি অন্তর্নিত অর্থ রেখেছেন এটা জানা নেই দেখে উনি বললেন না তাপসিরটা আসলে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমকে একদম আমাদের বোধগম্য করে দেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের যেই অর্থ আল্লাহ রব্বুল আলমিন যেই অর্থে সেই শব্দটাকে ব্যবহার করেছেন আগেই বলা হয়েছিল যে আরবি ভাষার সমৃদ্ধ শব্দ একটা শব্দের অনেক অর্থ হতে পারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে তাফসির যারা লিখেছেন বা সংকলন করেছেন তাদেরকে দেখা গেছে তারা এটাকে এমনভাবে প্রথম মুফাস্তের হলেন রসুল্লা সাল্লাহাকালিন্সের তিনি কোরআনের প্রথম তাফসির করে দিয়েছেন অনুরূপ ভাবে কোরআনের আয়াত একায়াত আর এক তাপসির করেছে সালাফে সালেহিনগুন তাফসির করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ রইসুল মুফাসিন ছিলেন যা আপনি আগেই বলে দিয়েছেন আমাদেরকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তাফসিরের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন এর অন্তর্নিহিত যে বিষয় ক্লিয়ার করা হয় এই জন্য এই তাফসিরকে তাপসির বলা হচ্ছে এটা অন্যান্য ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি হচ্ছে না আমানুল্লাহ সাহেব যা বললেন সুন্দর বললেন কিন্তু আসলে এই তাপসির শব্দটা কোরআনের জন্য একেবারে সাহাবিগণ থেকেই শব্দটা বাছাই হয়ে চলে আসছে আর কি যার জন্য অন্য কোনো হাদিসের ব্যাখ্যায় বা কোন বই পুস্তকের ব্যাখ্যায় এই তাপসির শব্দটা ব্যবহার করা হয়নি চয়ন করা অক্ষর তারপরে সিন তারপর রা ফা সিন রা শব্দটা চয়ন করা হয়েছে এই জন্য যে অক্ষরের মাধ্যম দিয়ে কোন একটা জিনিসকে স্পষ্ট ভাবে খোলা ভাবে জানা যায় জানা যায় জানা যায় তো তাপসিরের মাধ্যমে জানা যায় আল্লাহ তালা কেন কোরআন করেছেন কি আছে। জাতির জন্য এটা কতদূর কল্যাণ যার আরো অনেক এরকম অর্থ দেখা যায় ধন্যবাদ আমাদের বিরতি নেওয়ার সময় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য বিরতি নিব আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ মধ্যেই ফিরে আসছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবারও অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা কোরআন বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং বিশেষ করে তাফসিরুল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির আল্লাহ আল্লা আলা কোরআনের যে রহস্যময় বিষয়গুলোকে কোনো কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য তিনি নিজে যে কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের ব্যাখ্যায় অবতীর্ণ করেছিলেন এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম আল কোরআন এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে দিবালোকের মতো সহজ ভাষায় পরিষ্কার করে উপস্থাপন করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হচ্ছে আরবিতে কিন্তু এখানে আরেকটি কিছু বলার কিন্তু অবকাশ রয়ে গেছে সেটা হলো যে কোরআনের অর্থ বা অন্তর্নিহিত বিষয়কে প্রকাশ করতে গিয়ে

তার ভুবন বিখ্যাত তাফসির কাসিরের শুরুতেই বলে দিয়েছেন যে কোরআনের তাফসির প্রথমে কোরআনের আয়াত দিই হবে আল্লাহাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আনসাল নাহু ফি লাইলাতিল কদর আনসাল আমি উহান আজিল করেছি কদরের রাত্রিতে এখন উহা কি উহা তো এখানে নেই ইন্না আনসাল না হু আমি উহা আজিল করেছি ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরে

কিন্তু আনজাল নাহুর আগে আসছে ওয়াল কিতাব ইল মুবিন প্রকাশ্য কেতাব যার ফলে আমরা বলতে পারি যে লাইলাতুম মুবারাকা যেটা সেটাই লাইলাতুল কদর আর যেটা লাইলাতুল কদর সেটাই লাইলাতুম মুবারকা যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেটাই লাইলাতুম মুবারকা আর ওখানে যেটা হু দিয়ে বলছে এটা হলো কিতাবুম মুবিন আর এই কিতাবুম মুবিন কিন্তু অন্য আয়াতে আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা কোরআন তাহলে তাই না কিতাবুম মুবিন আমরা এখানে এসে স্পষ্ট আল কোরআন পেয়ে গেছি তার মানে হলো যে কোরআন কখন আসছে এটা আমরা স্পষ্ট করে পেয়ে গেছি স্পষ্ট পেয়ে গেলাম এখন যদি আমরা এখানে এই বলতে যাই যে লাইলা তুম মুবারক মানে নেসফে শাহবান তাহলে অবশ্যই বলতে হবে যে নেসফে শাহবানেই কোরআন নাজিল হয়েছে যেহেতু ইন্না আনজাল নাহু ফি লাইলা তি মুবারকা অথচ কোরআন যে নাজিল হয়েছে লাইলাতুল কদরে এটা তো ওই লাইলাতুল মুবারাকা বলতে যে লাইলাতুল কদর

আপনি এই বিষয়ে আরেকটু দুটো দুই একটা আয়াতের উদাহরণ আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করা যায় এখানে আল্লাহ এই বলছেন আবার অপর জায়গায় গিয়ে আল্লাহ সুবাহ কি করেছেন বহু জায়গাতেই একটা বিবরণ একরকম রেখেছেন এক জায়গায় অন্য জায়গাতে তার বিবরণ আবার বিস্তারিত রেখেছেন যেমন ভাবে দাউদ আলাহ ইসলামের ঘটনা তার কোরআন মাজিদে এক জায়গায় যেভাবে এসেছে অন্য জায়গায় তার চেয়ে ভিন্ন বিস্তারিত এসেছে যেমন ভাবে মোসা আলাহ ইসলামের ঘটনা ফেরাউনকে নিয়ে যে বিষয়টি আছে এই বিষয়টি এক স্থানে যেভাবে এসেছে অন্য স্থানে তার চেয়ে ভিন্ন ধরনের বিস্তারিতভাবে এসেছে এইভাবে কোরআন মজিদে বহু আলোচনায় এক স্থানে সংক্ষিপ্ত আছে অন্য স্থানে বিস্তারিত আছে যেমন আমি এখানে একটু যুক্ত করতে পারি যে ফাতালাক্কা আদম ও মির রব্বিহি কালিমা আছিন হজরত আদম আলাহিসাল্লাম যখন জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হলেন এবং দুনিয়াতে চলে আসলেন এখানে বলা হয়েছে এখানে আদম আলাইসাল্লাম কি কথাগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন বা পেয়েছিলেন এটা আপনাকে আমাকে চিন্তা করে বলার দরকার না কোরআন বলতেছে যে সে আল্লাহর কাছ থেকে বাণী পেয়েছে এবং সেই পানিগুলো কি প্রতি অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো অবশ্যই এই দোয়া আমাদেরও সবারই বলা উচিত সময় সময় নিজের পাপের জন্য আমরা আলোচনাটা করতেছিলাম হলো যে কোরআন শরীফের তাফসীরের পদ্ধতিটা কি হবে তো মাদান সাহেব আলোচনা করে শুরু করেছেন যে আমরা তাফসীর কোরআন বিল কোরআন এটা আমরা করব তা আসলে এখানে আমাদের মনে একটা জিনিস রয়ে যাচ্ছে সেটা হলো যে তাফসীর করার পদ্ধতিটা কি অনেকগুলো পদ্ধতি থাকতে পারে অনেকগুলো পদ্ধতি তাছিন আমাদের বাজারে এখন আছে কোরআন শরীফ যেমন নাজিল হয়েছে কোরআন শরীফ পড়ার জন্য যেমন কথা নাযিল হয়েছে ওটা শেখার জন্য কিন্তু তারপরে নাযিল হয়েছে এবং উনাকে বলে দেওয়া হলো যে লিতুবাইনালিন নাসমানাল মা'লুজলাইহিম যে মানুষকে তুমি এই যে তাদের কাছে বিধান দেওয়া হলো কিতাব দেওয়া হলো এটা তোমাকে বলে আসতে হবে বুঝিয়ে আসতে হবে বয়ান করে আসতে হবে তো বয়ানের অর্থটা তেতকুন দরে আমরা বললাম যে তাফসীর মানে হলো মূল হলো বয়ান তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সমস্ত কোরআন শরীফের কিন্তু তফসিল করে গেছেন এ থেকে আমি আপনি এক বাক্যে স্বীকার করতে পারি এখন কথা যেটা রইল সেটা হলো যে উনি যে তাপসির করে গেছেন এই এইটা আলোচনা করতে যে আমরা তখন শুরু করতে পারি যে ওনার তফসিরটা যখন অনুধাবন করতে যাচ্ছি তখন দেখতেছি যে কিছু কিছু আয়াত আছে যে আয়াত এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করে দিচ্ছে তো সেখানে তো আর একজন সাহাবিকে জিজ্ঞাসা করতে হচ্ছে না হজুর এই আয়াতের অর্থটা কি ওই আয়াত দিয়ে তো উনি বুঝেই ফেললেন তো ওই জায়গায় হুজুর ইসলাম ইনডাইরেক্টলি তার তফসিল অলরেডি করে দিলেন আবার যেখানে আপনি দেখবেন যে ডাইরেক্ট কোনো কথা পাওয়া যাচ্ছে না সেখানে আপনি আবার দেখবেন যে হুজুরুল নিজে তার অভিব্যক্তিতে ওই আয়াতের অর্থ উনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন ওইটাকে তখন আমাদের যারা পরিভাষা নির্ধারণ করেছেন উসুল লিখেছেন মৌলিক নীতিমালা লিখেছেন তখন ওনারা বলতেছেন তাফসিরুল কোরআন বিল হাদিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তাফসীরটা কোরআন দিয়ে কোরআনের তাফসির করা হয়েছে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিভিন্ন শব্দের অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ جن لوকমান সাহেব আমাদেরকে বুঝাচ্ছিলেন যে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর তারপরে ইস্তরে বলছিলেন যে তাফসীর হচ্ছে হাদিসের মাধ্যমে হুম তার আমরা খুব স্পষ্ট ভাবে এভাবে ধরতে পারি যে তালা বলেছেন যে চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে কিন্তু কোরআন মাজিদের আল্লাহ বলেননি যে আমরা আজকের এই আলোচনায় কিন্তু একটা চমৎকার সিদ্ধান্ত বুঝতে পেরেছি সেটা হলো যে কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে এক আর দ্বিতীয়ত কোরআনকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদিসের উপরে যতদিন পর্যন্ত মুসলমানেরা কোরআনকে কোরআন দিয়ে না বুঝে কোরআনকে হাদিসের আলোকে না বুঝে যদি তারা নিজের মনগড়া ব্যাখ্যায় চলতে থাকে ততদিন পর্যন্ত তারা দূরে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আল কোরআন সমগ্র বিশ্বের মানুষের কি করে সমস্ত চাহিদাকে পূরণ করতে পারে তাদের সকল প্রশ্নের জবাব দিতে পারে যখন একজন মানুষ প্রবেশ করবে আল কোরআনে তখনই সে কোরআনের আলো আলোকিত হতে পারবে কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত করুক এই আহ্বান এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববার 哼哼 <music>